আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো আমি তোমাদের দোয়ায় আছি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি তোমাদের সামনে 71 শ্রেণীর পদার্থের গাণিতিক ধর্ম তথা সপ্তম অধ্যায় থেকে কয়েকটা নতুন টপিকস নিয়ে আলোচনা করব আজ আমাদের আজকে প্রথম আলোচনা হচ্ছে পৃষ্ঠতল পৃষ্ঠতল দেখো একটি পদার্থের একটি সাধারণ ধর্ম হচ্ছে পৃষ্ঠতল এটি তরল পৃষ্ঠে স্থিতিস্থাপকতার ন্যায় আচরণ করে প্রিয় শিক্ষার্থী দেখো এটি তরল পৃষ্ঠকে সংকুচিত করে করে বা করার চেষ্টা করে এবং তরল পৃষ্ঠকে যদি আমি কি করি প্রসারিত করি সেই প্রসারণকে বাধা প্রদানের চেষ্টা করে প্রিয় শিক্ষার্থী আমরা মোটামুটি পৃষ্ঠতল সম্পর্কে অবগত আছি দেখো আমরা যখন আমাদের গ্রামের বাড়িতে পুকুরে পুকুরের এই কিনারায় বা পারে বসি তখন দেখি যে পুকুরের পানির উপরে পৃষ্ঠ দিয়ে পোকামাকড় হেঁটে যাচ্ছে পোকামাকড় যখন হেঁটে যায় তখন দেখি যে পোকামাকড়ের পা যেখানে পানির যে বিন্দুতে কি হয় পতিত হয় বা যে বিন্দুতে থাকে সেই বিন্দুতে দেখা যায় যে পানি নিচের দিকে দেবে গেছে অর্থাৎ পানিটা পানির উপরিতলটা সংকুচিত হওয়ার চেষ্টা করছে এইটা কিন্তু পৃষ্ঠটানের কারণে ঘটছে প্রিয় শিক্ষার্থী আবার আমরা যখন দেখি বৃষ্টির ফোঁটা উপর থেকে যখন বৃষ্টির ফোঁটা পড়ে তখন বৃষ্টির ফোঁটা কি আকার ধারণ করে গোলাকার আকার ধারণ করে এটাও কিন্তু পৃষ্ঠটানের কারণে পানির ফোঁটাটা বৃষ্টির ফোঁটাটা গোলাকার আকার ধারণ করতেছে প্রিয় শিক্ষার্থী আরো যদি উদাহরণ দিই আমরা যখন পশু পাতার উপর পানি ঢালি তখন দেখা যায় যে পশু পাতার উপর পানি পড়ার সাথে সাথে এই পানিগুলি কি হয়ে যায় গোলাকার ধারণ করে অর্থাৎ সেখানেও পৃষ্ঠটানের কারণে পানি কি হয় পানির পৃষ্ঠ গোলাকার ধারণ করে অর্থাৎ পানির ফোঁটাগুলি বিন্দুগুলি গোলাকার ধারণ করে দেখো প্রিয় শিক্ষার্থী আমি এখানে একটা চিত্র আছি দেখো এটি একটা মনে করো এই গোলাকার অংশটা একটা পানির তল আমি এই পানির তলের উপর একটি লম্বালম্বিভাবে সুতা বা রেখা কল্পনা করলাম এই রেখা কল্পনা করার কারণে পানির অণুগুলো দুই ভাগে বিভক্ত হবে কিন্তু দেখা যাবে যে এই সুতা বা রেখার উভয় পাশের অণুগুলোর মধ্যে একটি কি থাকে আকর্ষণ বল বিদ্যমান থাকে একটি কি দিকে বিদ্যমান থাকে দুই পাশের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল থাকার কারণে এরা কি করবে না বিভক্তি ঘটবে না এদের মধ্যে কি করবে না বিভক্তি ঘটবে না প্রিয় শিক্ষার্থী দেখো তাহলে আমরা দেখতেছি যে এই সুতার দুই পাশে লম্বভাবে একটি স্পর্শ বল ক্রিয়া করতেছে লম্বভাবে একটি কি বল ক্রিয়া কাজ করতেছে স্পর্শ বল ক্রিয়া করতেছে তাহলে আমরা পৃষ্ঠতলকে এভাবে সংজ্ঞায়িত করতে পারি দেখো কোন তলের উপর একটি রেখা কল্পনা করলে রেখাটির উভয় পাশে প্রতি একক দৈর্ঘ্যে রেখার সাথে লম্বভাবে এবং আবার বলতেছি কোন তলের উপর একটি রেখা কল্পনা করলে রেখাটির উভয় পাশে প্রতিপক্ষ দৈর্ঘ্যে রেখাটির সাথে লম্বভাবে এবং তরল পৃষ্ঠের স্পর্শক বরাবর যে বল ক্রিয়া করে তাকে বলা হয় পৃষ্ঠতান তাকে কি বলা হয় পৃষ্ঠতান একে আমরা টি দ্বারা প্রকাশ করতে পারি পৃষ্ঠতানকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি টি দ্বারা প্রকাশ করতে পারি তাহলে পৃষ্ঠতান একটি স্থিতিস্থাপক ধর্মযুক্ত মানে পদার্থের একটি স্থিতিস্থাপক ধর্ম বেশকে তার সাথে তোমরা পৃষ্ঠতান বুঝতে পারছো আমি পৃষ্ঠতানকে যদি আরো সুন্দর সংজ্ঞা দিতে চাই তাহলে আমরা বলতে পারি কোন একটি তরল পৃষ্ঠে একটি রেখা একক দৈর্ঘ্যের উপর যে পরিমাণ বল ক্রিয়া করে কোন একটি তরল পৃষ্ঠে একটি রেখার প্রতি একক দৈর্ঘ্যের উপর যে পরিমাণ বল ক্রিয়া করে সেই পরিমাণ বল কথা বলতে পারি পৃষ্ঠতান প্রিয় শিক্ষার্থী দেখো যদি এই চিত্রের মধ্যে আমি অ্যাবি রেখা একটি অ্যাবি রেখা অঙ্কন করছি এই অ্যাবি রেখার দৈর্ঘ্য হচ্ছে এল স্মল এল এই অ্যাবি রেখার স্পর্শক বরাবর এফ বল ক্রিয়া করতেছে স্পর্শক বরাবর কি বল ক্রিয়া করতেছে এফ বল ক্রিয়া করতেছে তাহলে আমরা লিখতে পারি অ্যাবি রেখার দৈর্ঘ্য যদি স্মল এল হয় এবং অ্যাবি রেখার সাথে লম্বভাবে অ্যাবি রেখার সাথে লম্বভাবে এবং উভয় পাশে স্পর্শক বরাবর ক্রিয়াশীল বল যদি এফ হয় অ্যাবি রেখার সাথে লম্বভাবে এবং উভয় পাশে স্পর্শক বরাবর ক্রিয়াশীল বল যদি এফ হয় তাহলে আমরা প্রথম চিত্র থেকে পৃষ্ঠতল সমান লিখতে পারি ক্যাপিটাল টি সমান এফ বাই এল এফ বাই এল দেখো এই এফ হচ্ছে স্পর্শক বরাবর ক্রিয়াশীল বল এল হচ্ছে সুতা বা রেখার কাঠামো দেখার দৈর্ঘ্য টি হচ্ছে অনুভূত পৃষ্ঠতল এই এখান থেকে আমরা পৃষ্ঠতল এককে লিখতে পারি বলের একক নিউটন মিটার বলের একক নিউটন বলের একক নিউটন এবং দৈর্ঘ্যের একক মিটার তাহলে এখান থেকে আমরা লিখতে পারি নিউটন পার মিটার এই যে নিউটন পার মিটার আর আমরা জানি যে বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স টু দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল 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 চলে গেলে বাকি থাকবে কি এম এল টি ইনভার্স
টু আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা পৃষ্ঠটা বুঝতে পারছো। দেখো পৃষ্ঠনামের কিছু বৈশিষ্ট্য আছে, আমি প্রথমেই বলছিলাম পৃষ্ঠনামকে যদি কি করা হয়, পৃষ্ঠনাম সবসময় কি করে তরল তলকে সংকুচিত করার চেষ্টা করে। ওই যে আমরা পৃষ্ঠের ফোঁটা গোলাকার আকার ধারণ করতে দেখছিলাম, ফানেলি ফল দিয়ে যখন ফোঁটা আমাকে ফেটে যায় তখন ফানেল পৃষ্ঠ দেবে যেতে দেখছিলাম। এরপরে তরল তলের ক্ষেত্রফল বাড়াবার চেষ্টা করলে পৃষ্ঠনাম প্রতিরোধ করে। যেমন এই চিত্রটা দেখো, আমি এটা একটা আংটা, এটা যখন এই আংটাটা আমরা যখন এই কি করি ওই যে একটা সাবান বুদবুদের মধ্যে ডুবাই তখন এখানে একটা স্বর তৈরি হয়। এই স্বরটা কয়েকটি রাশিমালা আলোচনা করবো। দেখো আমাদের প্রথম রাশিমালা হচ্ছে সংশক্তি বল। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা সংশক্তি বল সম্পর্কে মোটামুটি জানি। আমরা সংশক্তি বল জানি যে যদি একই পদার্থের দুইটি অণুর মধ্যে বা একই পদার্থের অনেকগুলো অণুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সেই আকর্ষণ বলকে আমরা বলবো সংশক্তি বল। যেমন হাইড্রোজেনের অনেকগুলো অণু যে বলে পরস্পরকে আকর্ষণ করে সেই বলকে আমরা বলবো সংশক্তি বল, বা অক্সিজেনের অনেকগুলো অণু যে বলে পরস্পরকে আকর্ষণ করবে সেই বলকে আমরা বলবো সংশক্তি বল, বা লোহার অনেকগুলো অণু যে বলে পরস্পরকে আকর্ষণ করে সেই বলকে আমরা বলবো সংশক্তি বল। প্রিয় শিক্ষার্থী, সংশক্তি বলের কিছু বৈশিষ্ট্য রয়েছে। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সংশক্তি বল স্বল্প পাল্লার ক্রিয়াশীল বল। এই বলটা খুব ছোট পাল্লার, পাল্লাটা খুব ছোট, অর্থাৎ এটি খুব কম দূরত্বের মধ্যে পরস্পরকে আকর্ষণ করে। দুইটি অণুর মধ্যে যদি দূরত্ব বৃদ্ধি পায় এই বলের মান নগণ্য হয়ে পড়ে। এই বলের মান কি হয়ে পড়ে? নগণ্য হয়ে পড়ে। এই বল কঠিন পদার্থের অণুগুলিকে একত্রিত করে রাখে। কঠিন পদার্থের অণুগুলিকে এই বল কি করে রাখে? একত্রিত করে রাখে। এই বল মহাকর্ষীয় বল হতে ভিন্ন। সংশক্তি বল আর মহাকর্ষীয় বল কিন্তু কি নয়? একই নয়। প্রিয় শিক্ষার্থী দেখো, এই বল দূরত্বের ব্যস্ত অনুপাতিক সূত্র মেনে চলে না। এই বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক সূত্র মেনে চলে না। পাঁচ নম্বর আমরা লিখতে পারি, কিন্তু এই বল সাত নম্বর হচ্ছে এই বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক সূত্র মেনে চলে না। দেখো এই বলের মান কঠিন পদার্থের ক্ষেত্রে সর্বাধিক। এই বলের মান কঠিন পদার্থের ক্ষেত্রে সর্বাধিক। এই বলের মান কঠিন পদার্থের ক্ষেত্রে কি? সর্বাধিক। এবং তরলের ক্ষেত্রে অপেক্ষা কি? দেখো গ্যাসের ক্ষেত্রে অতি অবক্ষ। তরলের ক্ষেত্রে অপেক্ষাকৃত কম, গ্যাসের ক্ষেত্রে অতি নগণ্য। গ্যাসের ক্ষেত্রে অতি নগণ্য। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী দেখো, আমরা আসঙ্গন বল নিয়ে দেখবো। আমি এর আগে সংশক্তি বলে বলছিলাম, সংশক্তি বল হচ্ছে একই পদার্থের দুইটি বা অনেকগুলো অণুর মধ্যে যে আকর্ষণমূলক কাজ করে তাকে বলা হয় সংশক্তি বল। এখন যদি একই পদার্থ না নিয়ে যদি ভিন্ন ভিন্ন পদার্থ নিই, যেমন মনে করো H2O, এখানে দুইটা পদার্থ আছে, একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে অক্সিজেন। এই হাইড্রোজেন এবং অক্সিজেনের অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল, ভা সোডিয়াম ও ক্লোরিনের মধ্যে ক্লোরিনের অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল, ভা ভিন্ন ভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল, বা আমি যে এই মার্কার পেন দিয়ে লিখতেছি এই মার্কার পেনের খালি এবং বোর্ডের মধ্যে যে আকর্ষণ বল, বা চক দিয়ে বোর্ডে লিখলে চকের গুড়ে এবং বোর্ডের সাথে যে আকর্ষণ বল সেই আকর্ষণ বলকে আমরা বলতে পারবো আসঞ্জন বল। অর্থাৎ ভিন্ন দুটি পদার্থের অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সে আকর্ষণ বলকে বলবো আসঞ্জন বল। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আণবিক ফলা দেখব। সর্বাধিক যে দূরত্ব পর্যন্ত দুটি অণুর মধ্যে আন্ত আণবিক বল অনুভূত হয়, অর্থাৎ একটি নির্দিষ্ট দূরত্ব, দেখো একটি নির্দিষ্ট দূরত্বের পরে অণুগুলি কি করে না? পরস্পরকে কি করে না? আকর্ষণ করে না। একটি নির্দিষ্ট দূরত্বের পরে অণুগুলি পরস্পরকে কি করে না? আকর্ষণ করে না। সেই জন্য আমরা বলতে পারি ট্যান ইনভার্স 12 ট্যান ইনভার্স
12 মিটার ভা 10 পার 10 সেমিমিটার দূরত্বের মধ্যে অণুগুলো পরস্পরকে দ্বারা আকর্ষণ করে। তো যে সর্বাধিক দূরত্বের মধ্যে অণুগুলো পরস্পরকে আকর্ষণ করে সেই দূরত্বকে আমরা বলবো আণবিক পাল্লা। সেই দূরত্বকে আমরা কি বলবো? আণবিক পাল্লা। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখবো প্রভাব গুণ। মনে করো কোন একটি অণুকে, এটা একটা অণু, এটা একটি অণু, এই অণুকে কেন্দ্র করে তার চতুর্পাশে একটি গোলক কল্পনা করলাম। যে গোলকের মধ্যে অণু, যে অণুগুলি থাকবে এই গোলকের মধ্যে, যে অণুগুলি থাকবে সেই অণুগুলি এই কেন্দ্র অণু দ্বারা কিভাবে প্রভাবিত হবে। অর্থাৎ কোন একটি অণুর আন্তঃআণবিক দূরত্বকে বা আন্তঃআণবিক পাল্লাকে ব্যাসার্ধ ধরে, আন্তঃআণবিক পাল্লাকে ব্যাসার্ধ ধরে, কোন অণুর আন্তঃআণবিক পাল্লাকে কি করে ব্যাসার্ধ ধরে তার চতুর্দিকে একটি গোলক কল্পন করলে সেই গোলককে বলা হয় প্রভাব গোলক। এই গোলকের মধ্যে যে সকল অণু বিদ্যমান থাকবে সেই অণুগুলি এই কেন্দ্র অণু দ্বারা প্রভাবিত হবে। গোলকের বাইরে কোনো অণু থাকবে সেগুলি কেন্দ্র অণু দ্বারা কি হবে না, প্রভাবিত হবে না। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা প্রভাব গোলক সম্পর্কে বুঝতে পারছো। তাহলে তোমরা সংশক্তি বল, আসঞ্জন বল, আণবিক পাল্লা এবং প্রভাব গোলক সম্পর্কে বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখবো পৃষ্ঠতলের উপর কিছু বিষয় প্রভাব বিস্তার করে, সেই বিষয়গুলি সম্পর্কে আমরা আলোচনা করবো। অর্থাৎ তরলের পৃষ্ঠতলের উপর প্রভাবকারী বিষয়, যে বিষয়গুলি তরলের পৃষ্ঠতলকে প্রভাবিত করে। দেখো এখানে 1 নম্বর হচ্ছে তাপমাত্রা, 2 নম্বর হচ্ছে দূষিতকরণ, 3 নম্বর হচ্ছে দ্রবীভূত বস্তুর উপস্থিতি, 4 নম্বর হচ্ছে তরলের উপর অবস্থিত মাধ্যম, 5 নম্বর হচ্ছে তড়িদাহিতকরণ। এছাড়া আরো অনেকগুলি কি আছে, এই বিষয় আছে, আমরা সেখান থেকে কুচি কয়েকটি আলোচনা করবো। দেখো প্রথমটা হচ্ছে তাপমাত্রা। দেখো পৃষ্ঠতাপ, তাপমাত্রা বেড়ে গেলে কোন তরলের পৃষ্ঠতাপ তাপমাত্রা বেড়ে গেলে কি পায়? হ্রাস পায়। কোন তরলের পৃষ্ঠতাপ তাপমাত্রা বেড়ে গেলে কি পায়? হ্রাস পায়। দেখো অর্থাৎ আমরা তাহলে বলতে পারি পৃষ্ঠতাপ অবশ্যই কিসের উপর নির্ভর করে? তাপমাত্রার উপর নির্ভর করে। অর্থাৎ তাপমাত্রা বেড়ে গেলে পৃষ্ঠতাপ হ্রাস পাবে, তাহলে তাপমাত্রা কমে গেলে অবশ্যই কি হবে? পৃষ্ঠতাপ বৃদ্ধি পাবে। তাপমাত্রা বেড়ে গেলে পৃষ্ঠতাপ হ্রাস পাবে এবং তাপমাত্রা হ্রাস পেলে অবশ্যই কি কিভাবে পৃষ্ঠতাপ বৃদ্ধি হবে। এই তাপমাত্রা বৃদ্ধি এবং হ্রাসের সম্পর্ক এই টি টি ক্যাপিটাল টি অফ স্মল টি ইকুয়াল টি নট ইন্টু 1 প্লাস আলফা টি সমীকরণকে মেনে চলে। এখানে ক্যাপিটাল টি অফ স্মল টি মানে হচ্ছে যে স্মল টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পৃষ্ঠতাপ হচ্ছে ক্যাপিটাল টি অফ স্মল টি, আর আলফা হচ্ছে তরলের পৃষ্ঠতাপের তাপমাত্রা গুণক হচ্ছে আলফা, এবং টি নট হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরলের পৃষ্ঠতাপ। অর্থাৎ তাপমাত্রা বা বৃদ্ধি পেলে, তাপমাত্রা বৃদ্ধি পেলে পৃষ্ঠতাপ হ্রাস পাবে, বা তাপমাত্রা হ্রাস পেলে পৃষ্ঠতাপ বৃদ্ধি পাবে, এটা এই সমীকরণকে কি চলবে? মেনে চলবে। এটা কি তাহলে আমরা দেখতেছি যে তাপমাত্রা বৃদ্ধি পেলে পৃষ্ঠতাপ হ্রাস পায়, আবার তাপমাত্রা হ্রাস পেলে ভিতরের পৃষ্ঠতাপ কি পায়? বৃদ্ধি পায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটা কি দেখা যায়? বিক্রম দেখা যায়। যেমন গলিত দানা, ক্যাডমিয়াম, এই সমস্ত মৌলের ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে বা এগুলির ক্ষেত্রে কি হয় না? পৃষ্ঠতাপ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়, তাপমাত্রা হ্রাসের সাথে সাথে বৃদ্ধি পায়। দেখো প্রিয় শিক্ষার্থী, 2 নম্বর হচ্ছে দূষিতকরণ। তরলে যদি, তরল পদার্থ যদি, যেহেতু আমরা তরলের পৃষ্ঠতাপের কথা আলোচনা করতেছি, তরল পদার্থ যদি কি থাকে, থ্যাল, চর্বি প্রভৃতি দ্বারা দূষিত থাকে, তাহলে অবশ্যই তরলের পৃষ্ঠতাপ কি হবে? হ্রাস পাবে। তাহলে আমরা দেখতেছি যে থ্যাল, চর্বি বা অন্য কিছু দ্বারা যদি তরল পৃষ্ঠ কি থাকে, আবৃত থাকে, সেই ক্ষেত্রে তরলের পৃষ্ঠতাপ অবশ্যই কি পাবে? হ্রাস পাবে। দেখো প্রিয় শিক্ষার্থী, দ্রবীভূত অবস্থিত, দ্রবীভূত বস্তুর উপস্থিতি, 3 নম্বর হচ্ছে দ্রবীভূত বস্তুর উপস্থিতি। দেখো প্রিয় শিক্ষার্থী, যদি তরলে কোনো বস্তু দ্রবীভূত অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে তরলের পৃষ্ঠতাপ পরিবর্তন হয়। আবার বলতেছি, তরলে যদি কোনো বস্তু দ্রবীভূত অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে পৃষ্ঠতাপের পরিবর্তন হয়। দেখো তরলে যদি অজৈব পদার্থ দ্রবীভূত থাকে, তরলে যদি কি থাকে, অজৈব পদার্থ দ্রবীভূত থাকে, পৃষ্ঠতাপ তাহলে বৃদ্ধি পায়। দেখো অজৈব পদার্থ থাকলে বৃদ্ধি পাবে, আর যদি জৈব পদার্থ থাকে তাহলে কি পাবে? হ্রাস পাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো, যদি তরল পদার্থে কোনো বস্তু দ্রবীভূত অবস্থায় থাকে,
সেই ক্ষেত্রে কৃষ্ণদান পরিবর্তন হবে, অজৈব পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকলে কৃষ্ণদান বৃদ্ধি পাবে, এবং জৈব পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকলে কৃষ্ণদান কিভাবে হ্রাস পাবে। দেখো প্রিয় শিক্ষক, তরলের উপর অবস্থিত মাধ্যম, চার নম্বর হচ্ছে তরলের উপর অবস্থিত মাধ্যমের উপর নির্ভর করবে কৃষ্ণদান বৃদ্ধি পাবে কিনা কৃষ্ণদান হ্রাস পাবে। দেখো তরলের উপর যে মাধ্যম, তরলের সাথে যে মাধ্যম সংযুক্ত অবস্থায় আছে বা সংস্পর্শিত অবস্থায় আছে সেই মাধ্যমের উপর নির্ভর করবে খ্রিস্টদান বাড়বে কিনা কমবে। দেখো তরলের সাথে যদি জলীয় বাষ্প থাকে, তরলের সাথে যদি জলীয় বাষ্প থাকে অর্থাৎ তরলের পৃষ্ঠের উপর, তরল পৃষ্ঠের উপর যদি জলীয় বাষ্প অবস্থান করে সেই ক্ষেত্রে খ্রিস্টদান হবে সে তরলের উপর তরল, তরলের উপর জলীয় বাষ্প, জলীয় বাষ্প। এই ক্ষেত্রে খ্রিস্টদান হবে 17 × 10⁻³ N·3 আবার যদি আমি তরলে উপর জলীয় বাষ্পের পরিবর্তে বায়ু রাখি, জলীয় বাষ্পের পরিবর্তে কি রাখি, বায়ু রাখি, জলীয় বাষ্পের পরিবর্তে বায়ু রাখি, সেই ক্ষেত্রে খ্রিস্টদান হবে খ্রিস্টদান। সেই ক্ষেত্রে খ্রিস্টদান হবে দেখো 72 × 10⁻³ N·3 তাহলে তোমরা দেখতেছ তরলের, তরল পৃষ্ঠের উপর বা তরলের উপর যে মাধ্যমটা অবস্থিত সেই মাধ্যমের জন্য কি হচ্ছে খ্রিস্টদান পরিবর্তন হচ্ছে। দেখো আমাদের পাঁচ নাম্বার বিষয় হচ্ছে পানি আহিত তরল। প্রিয় শিক্ষার্থী দেখো, যদি কোনো বস্তুকে বা কোনো তরলকে তাড়িত আহিতকরণ করা হয়, তাড়িত আহিতকরণ করা হয় সেই ক্ষেত্রে খ্রিস্টদান হ্রাস পাবে, সেই ক্ষেত্রে খ্রিস্টদান কি পাবে হ্রাস পায়। কেননা তাড়িত আহিতকরণ করার ফলে খ্রিস্ট বহির্মুখী চাপ ক্রিয়া করবে, খ্রিস্টের মধ্যে কি চাপ ক্রিয়া করবে, একটি বহির্মুখী চাপ ক্রিয়া করবে, যার কারণে তরল খ্রিস্টের ক্ষেত্রফল কি পায়, বৃদ্ধি পায়। আমরা জানি যে তরল পৃষ্ঠের ক্ষেত্রফল যখন বৃদ্ধি পায় তখন পৃষ্ঠদান সেটাকে কি করে, বাধা প্রদান করে, সেটাকে কি প্রদান করে। আমরা তরল পৃষ্ঠদানের 2 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে পড়ছিলাম, যখন তরল পৃষ্ঠের ক্ষেত্রফল বর্ধিত করা হয় তখন পৃষ্ঠদান তার এই বর্ধিতকরণকে কি প্রদান করে, বাধা প্রদান করে, ফলে পৃষ্ঠদান কি পাবে হ্রাস পাবে। প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সংশক্তি বল, আসঞ্জন বল, প্রভাব গোলক, আনুগমিক পাল্লা ভা, আণবিক পাল্লা ভা, তরল পৃষ্ঠের পৃষ্ঠদান যে যে বিষয়ের উপর নির্ভর করে সেই বিষয়গুলির মধ্যে 1 নম্বর বিষয় তাপমাত্রা, 2 নম্বর বিষয় হচ্ছে কি দূষিতকরণ, 3 নম্বর হচ্ছে দ্রবীভূত পদার্থের উপস্থিতি, 4 নম্বর হচ্ছে তরলের উপর অবস্থিত মাধ্যম, এবং তাহলে তাহিতকরণ সম্পর্কে তোমরা মোটামুটি বুঝতে পারছো। তাহলে প্রিয় শিক্ষার্থী আজকে এই পর্যন্ত, আমরা আগামী ক্লাসে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। ভালো থেকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।